السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য যিনি দাওয়াতি কাজের মর্যাদা দিয়েছেন, দাওয়া দাঈ আল্লাহকে সম্মানিত করেছেন, দাওয়াতের কাজের ফজিলত দিয়েছেন, এবং যিনি নবী এবং রাসূলগণদেরকে পৃথিবীতে দাওয়াতি কাজের জন্য পাঠিয়েছিলেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সারা জীবন দাওয়াতের কাজ করেছেন, মানুষকে শিরিক থেকে তাওহীদের দিকে ডেকেছেন, বেদাত থেকে সুন্নাত দিকে ডেকেছেন, দাওয়াতের কাজ করেছেন, যে নবী সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুবারক আলাইহি। সম্মানিত দিনী ভাই, আপনাকে রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে আপনাকে চব্বিশটি ঘন্টা দিয়েছেন দৈনিক। সুতরাং এই চব্বিশটি ঘন্টার মধ্যে কিছু সময় আপনি বের করুন, কেন, দাওয়াতে কাজ করার জন্য, দাওয়াতের কাজ করুন। চব্বিশটি ঘন্টার মধ্যে কিছু সময় বের করবেন মানুষকে ইসলামের দিকে, ইমানের দিকে, তৌহিদের দিকে, আল্লাহ একাত্মবাদের দিকে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করবেন, ডাকবেন। মুসলিমদের মধ্যে যারা শিরিকে ডুবে আছে, বেদাতে ডুবে আছে, কুসংস্কার ডুবে আছে, তাদের এই মানে ভ্রান্ত আকিদা থেকে তাদেরকে বের করে সহি আকিদার দিকে তাদেরকে দাওয়াত দিবে। অমুসলিম যারা রয়েছে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিবেন, আহ্বান করবেন। আপনি আপনার জীবনের কিছু সময় দাওয়াতি কাজে লাগান, সত্যি ওই ব্যক্তির কথা সবচাইতে উত্তম যে ব্যক্তি দাওয়াতের কাজ করে। রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলগণদের দাওয়াত মিশন ছিল, মিশন ছিল, কাজ ছিল দাওয়াতুল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে, ইসলামের দিকে, দিনের দিকে মানুষকে আহ্বান করেছে। এবং রাসূলুল্লাহ ইসলাম তিনি মক্কার জীবনে, মদিনায় মাদানী মদিনা জীবনে নিজের জীবন দশায় তিনি দাওয়াতের কাজ ছাড়া অন্য কোনো কিছু করেননি, তিনিও দাওয়াতের কাজ করেছেন। সুতরাং আপনি নবীর উম্মত, আপনি কিছু সময় বের করে দাওয়াতের কাজ করুন, সময় বের করুন, ইসলাম শিখুন, দিন শিখুন। কারণ আপনার জীবন থেকে যে সময়গুলো অতিবাহিত হলো, চলে গেল, সেগুলো আর ফিরে আসবে না। অন্তত আপনি চেষ্টা করেন দাওয়াতি কাজ করার, নিজে আপনি দাওয়াতি কাজে অগ্রগামীর ভূমিকা নেন, দাওয়াতি প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেন, অন্যান্য ভাই বোনদেরকেও দাওয়াতি প্রোগ্রাম অংশগ্রহণ করান। যেমন আমাদের ঢাকা ইসলামিক সেন্টারে আমরা জুম অ্যাপের মাধ্যমে দায়ী প্রশিক্ষণ কোর্সের ক্লাস শুরু করব, এবং যে ক্লাসগুলো আমাদের চলছে সেখানে আপনারা সেখানে অন্যান্য ভাইদেরকে এই কোর্সের দিকে দাওয়াত দিন, দাওয়াতের কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের কাজ যারা করেন তাদের কথাকে সবচেয়ে উত্তম কথা বলে উল্লেখ করেছে। দাওয়ার কাজ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমালা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে? ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমালা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের মধ্যে তিনটি অংশ রয়েছে। রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে? ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াতের কাজ করে। মাশাআল্লাহ, আপনিও চান যে আপনার কথা উত্তম হোক, আপনিও চান যে আপনার কথা ভালো হোক, ভালো মানুষ হতে চান, অবশ্যই আপনি কিছুটা সময় বের করে দাওয়াতের কাজ করুন, তাহলে আপনার কথা কাজকর্ম হবে উত্তম। এই দাওয়াতি কাজের পেশা, দাওয়াত তাবলীগের পেশা সবচেয়ে উত্তম পেশা। ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমালা সালিহান, এবং নিজে সৎ আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন,
তার বলে আমি একজন মুসলিম। সুতরাং যে ব্যক্তি দাওয়াতের কাজ করে, সৎ আমল করে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে, মুসলিমদের অন্তর্ভুক্ত, এই ব্যক্তির কথা সবচাইতে উত্তম। তো যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, তাওহীদ সুন্নাহর দিকে ডাকে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, এই ব্যক্তির কথা সবচাইতে উত্তম। সময় তো দিনই ভাই বলুন, আসুন আমরা সকলে নিজের জীবন থেকে কিছুটা সময় বের করি। সুতরাং আসুন আপনি কিছুটা সময় বের করে দাওয়াতের কাজ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াতে কাজ করার তৌফিক দান করুন, সকলকে কোরআন এবং হাদিসের দিকে মানুষকে আহ্বান করার এবং কোরআন এবং হাদিস মানুষের কাছে প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।